কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন খারিজ হওয়ার দেড় মাসের মধ্যে ফের জামিনের আবেদন করেন নন্দীগ্রাম নিখোঁজকাণ্ডের মূল অভিযুক্ত লক্ষ্মণ শেঠ। মঙ্গলবার বিচারপতি অসীম কুমার রায় এবং বিচারপতি তৌফিক উদ্দিনের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। শুনানি চলাকালীন লক্ষ্মণ শেঠের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, আর নতুন করে সওয়াল করার কিছু নেই। তদন্ত শেষ হয়ে যাওয়ার পরেও কোনো অভিযুক্তকে 105 দিন ধরে জেল হেফাজতে রাখার প্রয়োজন আছে কিনা আদালত বিচার করুক। আদালত সরকারি আইনজীবী দেবাশিস রায়ের কাছে জানতে চায়, নন্দীগ্রাম নিখোঁজকাণ্ডের তদন্ত শেষ হয়েছে, এরপরও লক্ষ্মণ শেঠকে জেল হেফাজতে রাখার কী প্রয়োজন? লক্ষ্মণ শেঠ হাইকোর্টে প্রথমবার যে জামিনের আবেদন করেন তা 18ই মে খারিজ হয়ে যায়। তারপর থেকে এখনও পর্যন্ত তাঁর বিরুদ্ধে নতুন কোনো তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে কি? উত্তরে দেবাশিস রায় বলেন, 2007-এর 10ই নভেম্বরের আগেই রাজনৈতিক প্রভাব খাটিয়ে তেখালি ব্রিজের কাছ থেকে পুলিশ ক্যাম্প সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন।